প্রিয় শিক্ষার্থীরা, দুঃখিত আজকে আসলে একটু নেটের প্রবলেমের জন্য আমি আজকে অনেক দেরিতে আজকে লাইভে আসতে হলো। মাঝে একবার এসেছিলাম, আসলে কিছুই দেখা যাচ্ছিল না, আমি যা বুঝি নিজের থেকেই। দুঃখিত, তোমাদের সকলকে এই মুহূর্তে জানাই বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমি সরজিৎ রায়, আজকে এই পাঠে আমি সংযুক্ত আছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে, যে পাঠটি আমরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে এই পাঠে আমরা সংযুক্ত আছি, যে নবম দশম গণিত দ্বাদশ অধ্যায়ের দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের আমরা যে অংশটি আজকে আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের। আমরা শিখেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি, অবনান পদ্ধতি, লৌকিক পদ্ধতিতে সমাধান। এখন আমরা এইটার 12.4 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই এই অঙ্কগুলো থেকে সমীকরণ গঠন করে তারপরে সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমি কিছু বহুনির্বাচনের প্রশ্ন বোর্ডে উপস্থাপন করেছি। বোর্ডটা ভালো, এখন ভালো দেখা যাচ্ছে কিনা আমি একটু সবার কাছে কমেন্টের মাধ্যমে একটু জানতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, একটু কমেন্টে জানিয়ে দিবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ড ভালো দেখা যাচ্ছে কিনা এখন এই মুহূর্তে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় আমার এই পাঠে সংযুক্ত হয়ে গেছো এরই মাঝে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু কমেন্টের মাধ্যমে একটু জানতে চাচ্ছি যে তোমরা আজকের আমার এই পাঠে কে কে সংযুক্ত আছো এবং আমার কথা ভালো শোনা যাচ্ছে কিনা এখন। প্রথমে শোনা যাচ্ছিল না, এখন কি অবস্থা একটু আমাকে কমেন্টে একটু ঝটপট জানিয়ে দিবে, তাহলে আমার ক্লাসটা যাই হোক যত প্রতিকূলতার ভিতর দিয়ে হলেও ক্লাসটা যদি চালাতে পারি আমি সেটা একটু কমেন্টে আমি একটু দেখতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমার বোর্ডটা ভালো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ভালো শোনা যাচ্ছে কিনা একটু আমি জানতে চাচ্ছি, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবে। সাথে সাথে এই যে বহুনির্বাচনী যে প্রশ্নগুলো আমি উপস্থাপন করেছি, বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, আশা করছি একটু ঝটপট এগুলো উত্তর দেবে এবং এর পরবর্তী আমরা পরবর্তী অংশে চলে যাব। এর পরবর্তীতে তোমরা একটু ঝটপট আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ভালো দেখা যাচ্ছে কিনা সেটি কমান্ড করে এই প্রশ্ন চারটির উত্তর ঝটপট দিয়ে দেবে। যে প্রথম অংশে এখানে কয়েকটা খালি ডাক প্রশ্ন দিয়ে ক খ গ এর কোনটি হবে সেটি বললে আমি বুঝে যাব, সুতরাং একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তার মধ্যে একটু কাজটা একটু করে নেই, তোমরা দ্রুত একটু আমার কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডটা ভালো দেখা যাচ্ছে কিনা, সাথে সাথে এই প্রশ্নগুলোর একটু উত্তরও তোমাদের কাছে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছ এবং দ্রুত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, এটা আমি তোমাদের কাছে আমার আহ্বান থাকলো যে তোমরা এই প্রশ্নগুলো দ্রুত উত্তর দেবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কাজে মনোযোগ দিই, বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, তো আর দেরি কেন, ঝটপট প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। তৎক্ষণাৎ আমি একটু একটু চেক করে নিব, সাথে আমি একটু একটু কাজ আছে সেটুকু সেরে নিই, আমরা পরবর্তী অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে আজকে আমার ক্লাসটাতে একটু ঝামেলা হয়েছিল নেটওয়ার্ক প্রবলেমের জন্য, একটু প্রথমে আমি লাইনে একবার এসে আবার বেরিয়ে যেতে হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্কের প্রবলেমের সাথে আমাদের কোনো আসলে হাত নাই, নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে। তো প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা ঝটপট এই অংশগুলোর উত্তর দিয়ে দাও, আমরা এখনই পরবর্তী পাঠে চলে যাব। তোমাদের উত্তরের অপেক্ষায় আছি, উত্তরটা আমি পেয়ে গেলে আমি তোমাদের পরবর্তী অংশে চলে যাব। আজকে অংশ অল্প কাজ নিয়ে আমি আজকে হাজির হয়েছি, তোমাদের সাথে থাকবো। নিশ্চয়ই তোমরা আমার সাথে সংযুক্ত আছো। একটু ঝটপট উত্তরগুলো দিয়ে দাও। এখন আমি একটু দেখছি আমার সাথে সংযুক্ত আছো, অনেকেই সংযুক্ত আছো। স্যার তরিকুল ইসলাম স্যার বলছেন থ্যাংকস, ওকে স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মালাকার উজ্জ্বল স্যার বলছেন ওকে স্যার ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সংযুক্ত আছো মাহিন খান, ওকে মাহিন খান অসংখ্য ধন্যবাদ। আমি প্রিয় শিক্ষার্থীদের কাছে আমার যে কথাটা আমি বলেছি যে এই অংশগুলোর উত্তর একটু তোমরা দ্রুততার সাথে দিয়ে দেবে, আমি এটা পেয়ে যাওয়ার সাথে সাথে আমি পরবর্তী অংশে চলে যাব। আমি একটু সবাইকে আমি প্রশ্নটা একটু একবার একটু পড়ে দেই, যদি কোনো সমস্যা হয়। 9x - 5y = 41 হলে সমীকরণটির লেগ কোন বিন্দুগামী হবে, এখানে কোন বিন্দুগামী হবে? নিশ্চয়ই তোমরা এটা ভালো করেই এটা জানো যে এই সমীকরণে এখানে যে বিন্দু চারটি আমি দিয়েছি, এই বিন্দু চারটির মান, এই মান ক অংশ বা ক, এখানে প্রথমটা এক্স এবং পরেরটা ওয়াই, এটা আমরা জানি সবাই। এই অংশ থেকে আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দেই, এই মানটা বসালে 41 হয় কিনা, যদি যে সংখ্যা যুগল দিয়ে মানে এক্স এবং ওয়াই এর মান দিয়ে এখানে তোমার এই অংশটা মান বসালে, এক্স এর মান এবং ওয়াই এর মান বসালে 41 হবে, সেটা হচ্ছে ওই বিন্দুগামী হবে। নিশ্চয়ই তোমরা এটা পারবে আশা করছি। আমি একটু কমেন্টের মাধ্যমে সকলের কাছে প্রিয় শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি যে তোমরা দ্রুত একটু উত্তর দিয়ে দাও, তাহলে আমার পরবর্তী পাঠে যেতে সুবিধা হয়। পরের অংশ এখানে যে একটা ছক দেওয়া আছে, এই ছকের অংশ থেকে এই যে ছকের যে মানগুলো আছে বলছে ছকটি নিচের কোন সমীকরণ থেকে প্রাপ্ত, এই কোন সমীকরণ থেকে এই ছকটি পাওয়া যাবে? নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে বুঝতেই পেরেছো যে এখানে এই যে মানগুলো আছে 0, -1, -1, -3 এবং 2, 3 এর কোন মানগুলো এখানে দেখো বসালে সঠিক হচ্ছে, কোন সমীকরণে বসালে সঠিক হচ্ছে একটু নিশ্চয়ই বুঝতে পারবে। আমি একটু অপেক্ষা করব তোমাদের কমেন্টের, আমি পরবর্তীতে অবশ্যই উত্তর বলে দেব। যদি না বুঝতে পারো, সমাধান না করতে পারো, আমি অবশ্যই সমাধান করে দেব। পরবর্তী প্রশ্ন আছে 3x - 5y = 7, 6x - 10y = 15, সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত? এখন সমাধান সংখ্যা বের করতে হলে নিশ্চয়ই আমরা 12.1 অনুশীলনীতে আমরা এটা শিখেছিলাম, তো আশা করি তোমরা পারবে। যারা ক্লাসে সংযুক্ত ছিলে এর আগে অবশ্যই তারা এই অংশটুকুর উত্তর দিতে পারবে। তো এখানে একটি হবে বা সমাধান নেই, অথবা দুইটি বা অনন্য বা অসংখ্য, এই অংশগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? পরবর্তীতে আছে এক্স এবং ওয়াই, এই জোটের মধ্যে এখানে এক্স এর মান ওয়াই হচ্ছে 8, এই জোট বিন্দুর লেখের কোন চতুর্ভাগে থাকবে? আমরা যে চতুর্ভাগ, চারটে চতুর্ভাগ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ, এই যে চারটি চতুর্ভাগের মধ্যে কোন চতুর্ভাগে এই অংশটি এই বিন্দুর বিন্দুটি স্থাপন করা যাবে? তো আশা করি তোমরা পারবে। মেহেদী হাসান রূপক সংযুক্ত হয়েছে, রূপক অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে এসেই লাইন থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ অনেকে দেখাই যাচ্ছিল না, ভিডিওটাও ভালো ক্লিয়ার আসছিল না, যার দরুন আমি লাইন থেকে বেরিয়ে আবার নতুন করে আবার আমি ক্লাসে জয়েন করেছি। আশা করি তোমরা সংযুক্ত আছো অনেকেই। আমি একটু তোমাদের কমেন্টের মাধ্যমে একটু জানতে চেয়েছিলাম যে এগুলোর উত্তর এখনও আমি দেখতে পাচ্ছি না, অনেকেই নিষ্ক্রিয় আছে যে ক্লাসে একবার কেটে গেছে আবার কেটে যায় কিনা, জাস্ট এরকম একটা ইয়ে আছে। যাই হোক, আমি পরবর্তী অংশে আমি চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত আছো। দেখো আমি আজকে তোমাদের 12.4 অনুশীলনীর
যে অঙ্কগুলো আছে আমরা 10-11 দাগের সমাধান, 11 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা ইতিপূর্বে গত ক্লাসে আমরা দেখেছিলাম। আমরা আজকে 12 নং প্রশ্ন থেকে শুরু করব, 12, 13, 14 নিশ্চয়ই বইয়ে বই তোমাদের সামনে আছে এবং আশা করি এই অংশটুকু সমাধান আমার সাথে থাকবে শেষ সেশন পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 12 নং প্রশ্নের যে অংশটি আছে, দেখো, দুই চলক তো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থানীয় মান, ওকে আমি ওকে ধন্যবাদ, তোমরা সবাই নিশ্চয়ই সদাই আছো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা এক বেশি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয় সমষ্টির 8 গুণের সমান। প্রিয় শিক্ষার্থীরা, এই এই অঙ্কটি যদি আমরা সমাধান করতে যাই, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম 2 এবং 5, এখানে 2 আর 5 এর মধ্যে নিশ্চয়ই আমরা জানি যে 5টা একক স্থানীয় অঙ্ক এবং 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে একক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটি কি দশক স্থানীয় অঙ্ক, আমরা জানি ডান দিক থেকে গণনা করতে হয় একক এবং দশক, এবং সেই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এখানে দেওয়া নেই। তাহলে আমাদের সেই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমরা ধরে নিতে হবে, একটা একক স্থানীয় অঙ্ক ধরে নেব আর একটা ধরবো দশক স্থানীয় অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 12 নং প্রশ্নের যে উত্তরটা সমাধান করতে গেলে আমরা প্রথমে লিখবো যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা এক বেশি। আমি ধরে নিলাম বা মনে করি একক স্থানীয় অঙ্কটি সমান x এবং দশক স্থানীয় অঙ্কটি সমান ধরে নিলাম y। যদি এটা হয়, স্যার এইমাত্র স্কুল থেকে আসলাম, 2টা ক্লাস নিলে, ওকে ধন্যবাদ স্যার, জহিরুল স্যার সংযুক্ত হয়েছেন, ওকে ধন্যবাদ। এবার আমরা সংখ্যাটি কি কত হবে, অতএব সংখ্যাটি সংখ্যাটি হবে, দেখো একক স্থানীয় অঙ্ক হলে আমরা সাধারণত এগুলো নিম্ন শ্রেণীর ক্লাসে আমরা করেছিলাম যে একক হলে তার সাথে 1 গুণ, দশক হলে তার সাথে 10 গুণ হবে, শতক হলে তার সাথে 100 গুণ হবে। তো একক স্থানীয় অঙ্ক হলে এর সাথে 1 গুণ হবে, আমি একটু বিশ্লেষণ করে লেখার চেষ্টা করছি, এর সাথে 1 গুণ হবে, প্লাস ওয়াইটা দশক স্থানীয় অঙ্ক তাহলে ওয়াই এর সাথে গুণ হবে কত, 10, তাহলে কি হলো x প্লাস 10 ওয়াই, তাহলে আমরা কি পেলাম, যে সংখ্যাটি পেলাম এই। এখন এখানে আমার দেখো উল্লেখ আছে, পরের লাইনে উল্লেখ আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে স্থান বিনিময় করলে কোন সংখ্যাটি পাওয়া যায় সেটিও আমাদের জানার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার লিখব স্থান বিনিময়কৃত সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যা। স্থান বিনিময়কৃত সংখ্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো স্থান বিনিময় বলতে যদি এই x একক স্থানীয় অঙ্ক ছিল এটা যদি দশক স্থানীয় অঙ্কে আসে এবং y দশক ছিল এটা যদি একক স্থানীয় অঙ্কে যদি যায়, মানে স্থানটা বিনিময় করে নেয়, একের একজনের স্থান আরেকজন যদি বিনিময় করে নেয়, তাহলে সেখানে কি হবে, x y যদি y টা একক স্থানে যায় আর x টা দশক স্থানীয় অঙ্কে আসে, তাহলে মানটা কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা এটা জানো, তাহলে x যদি দশক স্থানে অঙ্কে আসে তাহলে এটা হবে 10x, আর y যদি একক স্থানে অঙ্ক যায় y এর সাথে গুণ হবে 1, তাহলে হবে 10x প্লাস y। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু নেটে একটু ঝামেলা করছে আমি সেটা আমি বুঝতে পারছি, মানে তোমরা একটু ধৈর্য ধরে আজকে ক্লাসের সাথে সংযুক্ত থাকবে, চেষ্টা করব কতদূর দেখি যেতে পারি, আসলে নেটের প্রবলেম করলে ক্লাসটা নিয়ে মজা থাকে না লাইভে। এবার এই অংশ দুটো আমরা বের করে নিলাম, এর পরবর্তী অংশে আছে, দেখো
আমাদের ওখানে দুইটি সমীকরণ তৈরি করব। তাহলে আমাদের প্রথম অংশে কি ছিল আবার একটু বইটা পড়ে নাও, বইটা পড়ে নিলে দেখো অবশ্যই এটা বুঝতে পারবে যে প্রথমে আছে যে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি। তাহলে প্রথম শর্ত মতে কি হবে, প্রথম যে শর্তটা আছে প্রথম শর্ত মতে বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা ওয়ান বেশি, তিন গুণ অপেক্ষা ওয়ান বেশি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় সংযুক্ত আছো আমার সাথেই, আসলে কি বলি আজকে একটু ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি, কিছু করার নেই। তিন গুণ অপেক্ষা এক বেশি, তাহলে এক্স সমান থ্রি ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটা যদি আমি এক নং সমীকরণ ধরে নিই, এটা এক নং সমীকরণ। পরে যেটা আছে এবার তাহলে দ্বিতীয় সমীকরণে তাহলে কি হবে, আমরা একটু দ্বিতীয় সমীকরণের দিকে একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার আবার আবার বিষয়টি লক্ষ্য করো যে বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কে তিন গুণ অপেক্ষা এক বেশি। তাহলে সেক্ষেত্রে কি হবে, তিন গুণ থ্রি ওয়াই প্লাস ওয়ান। এটা যদি আমি এক নং সমীকরণে রেখে দিই তাহলে দ্বিতীয় শর্ত মতে কি আসবে, দেখো দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে এখানে বলছে দেখো যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যায় পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কোন সংখ্যাটি পাওয়া যায়, এই যে সংখ্যাটি পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান। এখন অঙ্কদ্বয়ের সমষ্টি, ধন্যবাদ আবু সুফিয়ান আমার সাথে সংযুক্ত হয়েছ, ওকে ধন্যবাদ। মেহেদী হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদী হাসান রূপক। আসলে আমার কথা আজকে একটু বেশ ডিস্টার্ব হচ্ছে ক্লাসে, যাই হোক ক্লাসটা শেষ করতে হবে আমাদের, আবার তোমাদের আবার নামাজের সময় হয়ে গেছে। চেষ্টা করি দেখি আজকে কত দূর যাইতে পারি। আমার প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছিলাম বোর্ডের, সেই অংশটুকু একটু বোর্ডের এই অংশটুকুর উত্তরগুলো একটু দ্রুত যদি সমাধান করে দাও তাহলে সুবিধা হয় আমার, একটু যে এই চারটে বহুনির্বাচনী প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেবে, আশা করি পারবে। এবার বলছিলাম দ্বিতীয় সমস্যাটা ছিল এরকম যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয় সমষ্টি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান। তাহলে আবার একটু দেখি, দেখো বলছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান। তাহলে এখন আমরা এখান থেকে একটা সমীকরণ আমরা তৈরি করে নিতে পারি একটু আলাদাভাবে, কিভাবে লিখতে পারি, টেন এক্স প্লাস ওয়াই সমান এটা এইট এক্স প্লাস এইট ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে দেখো আমি একটু আলাদা করি, সবগুলো বাম পাশে নিয়ে আমি ডান পাশে শূন্য করে দিব, এক্স এর মানটা আমি বাম পাশে নিয়ে আসলাম এই। এখন এখান থেকে কি আসে একটু চিন্তা করো, টুয়াইস এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা আমাদের দুই নং সমীকরণ। এখন তাহলে এক নং সমীকরণ এবং দুই নং দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, দুইটা সমীকরণ যখন আমরা পেয়ে গেলাম তখন দুইটা সমীকরণ পেলে এখন আমাদের কি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবো। একের উত্তর ক বলছো, মাহিন খান বলছো একের উত্তর ক, হ্যাঁ ওকে ধন্যবাদ মাহিন খান, অসংখ্য ধন্যবাদ মাহিন খান, তোমার উত্তর একেবারে সঠিক, পরবর্তী উত্তরগুলো দিবে এবং সাথে সাথে এই কাজটাও করবে। আমি আসলে এইটা দুইটা কাজ একসাথে করতে চাই নাই, প্রথমে একটু এলোমেলো হয়েছে একটু আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য, আমি প্রথমে সময় দিয়েছিলাম তোমাদের এগুলো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, যে এগুলো শেষ হলে তারপর আমি এটা শুরু করব। ওকে
গুড গো এহেড। ওকে কাকা ধন্যবাদ, আমার প্রিয় আমার কাকা সংযুক্ত হয়েছেন। ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা। এবার আমরা এই দুটো সমীকরণ যখন বের করেছি, তখন আমরা বিগত ক্লাসের কথা যদি চিন্তা করি, মাথায় আনি, তাহলে আমরা দেখতে পাবো কি যে বিগত ক্লাসে আমাদের যে এখানে প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা আর গুণন পদ্ধতিতে আমরা সমাধান শিখেছিলাম, আমরা যেটা সব থেকে সহজ হয় সেই পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব। তবে উল্লেখ থাকে যে সৃজনশীল প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেয় যে আর গুণন পদ্ধতিতে সমাধান করে দেখাও, বা প্রতিস্থাপন বা অপনয়ন যেকোনো একটি পদ্ধতি উল্লেখ করে যদি দেয়, তখন আমাদের অবশ্যই সেই পদ্ধতিতে সমাধান করে দেখাতে হবে। যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে তোমার নিজের সুবিধা মতো তুমি সেই পদ্ধতিতে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, স্যার আমার সাথে কি রাগ করলেন নাকি? আমি আছি তো। হ্যাঁ স্যার, অবশ্যই রাগ করার কিছু নাই। ওকে আপনি একটু শেয়ার করে দিবেন যাতে আমাদের শিক্ষার্থীরা সংযুক্ত থাকতে পারে। ওকে ধন্যবাদ স্যার। এখন আমাদের এই দুটো সমীকরণের সমাধান করব কি করে? আমাদের এখানে x এর মানটা আছে, সুতরাং আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করতে পারি। x এর মান আমি 2 নং সমীকরণে বসিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা সঙ্গেই থাকো, আমি এটুকু মুছে ফেললাম, যেহেতু আমার বোর্ডের জায়গাটা কম, আমার তোমাদের জন্য এই অংশটা রেখে দিতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কেউ লিখতে মানে পিছিয়ে পড়ে যাও, তখন ভিডিওটা শেষ হলে আবার ভিডিওটা রান করে তারপরে দেখতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম, একটা সমীকরণ পেয়েছিলাম এক্স এর মান, তাহলে আমরা লিখবো এক্স এর মান, এক্স এর মান 2 নং সমীকরণে বা 2 নং-এ বসিয়ে পাই। আমি একটু সংক্ষেপে লিখলাম, 2 নং-এ বসিয়ে পাই। হ্যাঁ, 2 নং সমীকরণে এখানে যদি এক্স এর মান বসিয়ে দেয়, 3y প্লাস 1 ছিল এক্স এর মান, দেখো 1 নং থেকে যেটি পেয়েছিলাম। এবার এটা মাইনাস 7y, 7y সমান 0। আমরা একবার যদি সমাধানের নিয়ম অনুযায়ী আমরা নিশ্চয়ই এটা পারি, আমি সমাধান করে যাচ্ছি। কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে কমেন্টে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেই অংশটির সমাধান করে দেওয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, y সমান 2 বেরিয়েছে। ওকে ধন্যবাদ। দেখো এখন y সমান যদি 2 হয়, তাহলে y এর মান আমি যেকোনো একটা সমীকরণ, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলাম, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মানটা 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে কি আসবে? y এর মান 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে এক নম্বর সমীকরণ ছিল x 3, y এর মানটা আমরা পেলাম 2 প্লাস 1, 3 গুণ 6 7। তাহলে x এর মান আমরা কি পেলাম? x এর মানটা পেলাম 7, x এর মান 7। তাহলে আমাদের সংখ্যাটি কত? আমাদের ওখানে প্রশ্ন উল্লেখ ছিল যে সংখ্যাটি কত। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, সংখ্যাটি কত আমরা সেটা লিখতে পারি, যে অতএব দিয়ে সংখ্যাটি কত সেটা আমরা লিখে যাই এখন। অতএব সংখ্যাটি আমরা বের করবো কোনটা, স্থান বিনিময়কৃত সংখ্যা সেটা নয়, স্থান বিনিময়কৃত সংখ্যা ওইটা নয়। প্রথমে যে সংখ্যাটি বের করেছিলাম সেটা ছিল x প্লাস 10y, x প্লাস 10y। তাহলে x এর মান আমরা বের করেছি কত? 7, 7 প্লাস এটা মান 2, তাহলে 7 প্লাস 20 সমান 27, নির্ণয় সংখ্যাটি 27। ওকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয় সাথে আছো। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো একটু আমরা পরবর্তী অংশে যাই, যে অংশটায় আমরা 13 নং প্রশ্নে, আমরা 13 নং প্রশ্ন এই একটি অঙ্ক করে আজকে আমরা কাজটা অবশ্যই শেষ করবো। তার আগে এই প্রশ্নগুলোর উত্তর তোমার দিয়ে দেবে আশা করছি। নামাজের সময় হয়ে আসছে, অনেকের আসলে একটু ব্যস্ততাও এসে গেছে এই সময়টায়, ধন্যবাদ তারপরও সংযুক্ত থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর একটি অঙ্ক করে আজকে এখানে শেষ করব, আর বেশি দূরে আমরা এগোতে চাই না।
13 নং প্রশ্ন ছিল একটি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর দেওয়া আছে 4 অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা এবং মূল সংখ্যার যোগফল 110 হলে সংখ্যাটি নির্ণয় করো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমি একক স্থানীয় অঙ্ক ধরে নিলাম, একই ভাবে দশক স্থানীয় অঙ্কটি ওয়াই, অর্থাৎ সংখ্যাটি একইভাবে আমরা আগে যেটা বের করেছিলাম ওই একইভাবে বের করবো, সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্ক হলে এক্স এর সাথে 1 গুণ এবং দশক স্থানীয় অঙ্ক হলে এর সাথে 10 গুণ হবে। এবং স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যা হলে কি হবে এক্সটা তখন দশক স্থানে 10x প্লাস ওয়াই এটা আসবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন প্রথম শর্ত মতে তাহলে অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে কি আসবে, প্রথম শর্ত মতে ওই অঙ্কদ্বয়ের অন্তর বলছে 4, এটা আমরা 1 নং সমীকরণ রেখে দিলাম। যদি 2 নং সমীকরণে এখানে আছে এখন সম্ভবত ইমন সংযুক্ত হয়েছে, ইমন অসংখ্য ধন্যবাদ, আজকে আমার ক্লাসে এমনি লেট হয়ে গেছিল যার জন্য আসলে আমরা সময় মতো কাজটি সমাধান করতে পারিনি, নামাজের সময় হয়ে গেছে, দ্রুত আমরা এই অঙ্কটি সমাধান করবো। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ঝটপট যদি দিয়ে দাও, তুমি বলছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ইমন, নিশ্চয় ভালো আছো। এখন দেখো দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে হ্যাঁ আমি একটু ঝামেলা, একটু কল আসছিল, কলটা আসলে অনাকাঙ্ক্ষিত, এ সময়টা যে কেউ আবার ফোন দিল আমি বুঝলাম না, যাই হোক এখন আমরা দেখো যে দ্বিতীয় শর্ত মতে তাহলে কি হবে, দ্বিতীয় শর্ত মতে বলছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তারও মূল সংখ্যার, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যার, এবং মূল সংখ্যার যোগফল দেওয়া আছে 110। স্যার ফোর নাম্বারের অ্যান্সার হবে 1, ফোর নাম্বারের অ্যান্সার হবে 1, ফোরের অ্যান্সারটা 1 হবে প্রথম চতুর্ভাগে, এটা দেখো ইমন এখানে মাইনাস মাইনাস 7 আর 8, তাহলে কি এটা প্রথম চতুর্ভাগে হবে কি না একটু ভেবে দেখো। ওকে মাহিন খান উত্তর দিয়েছ 4-এ উত্তর ক হবে, 4-এ উত্তর ক হবে কিনা একটু আরো একটু ভেবে দেখো, এখানে -4 আর 8 আছে, আমার মনে হয় উত্তরটা একটু সমস্যা আছে, সাথে সাথে এই অঙ্কটি এগুলো সমাধান করবে, একটা সাথে দুটো কাজ আসলে একটু এলোমেলো হচ্ছে, যেহেতু প্রথমে এই কাজগুলো সমাধান তোমাদের করার কথা ছিল অনেকে সংযুক্ত হতে পারো নাই, এই জন্য পরবর্তীতে উত্তর দিচ্ছ, যা কোনো সমস্যা নেই, কাজে নিয়োজিত থাকবে, কিছুটা হলেও শিখবে অবশ্যই। এবার আমরা দেখো এটা যোগ করে দেখি, 11x প্লাস 11y ইজ ইকুয়াল টু, এটা আমরা যদি এখান থেকে 11টা কমন নেই, x প্লাস y ইকুয়াল টু 110, এবার আমরা কি করব x প্লাস y ইকুয়াল টু, আমরা এখানে যেহেতু এটা গুণ আছে ডান দিকে গেলে এটা ভাগ হবে, ভাগ হলে এর উত্তরটা আসবে 10, তাহলে আমরা 2 নং সমীকরণটা পেয়ে গেলাম খুব সহজে। প্রিয় শিক্ষার্থীরা এইটা বুঝতে পেরেছো কিনা, যদি কেউ বুঝতে না পারো কমেন্টে বলবে যে স্যার আমি একটু বুঝি নাই, আমি চেষ্টা করবো এটা বুঝাই দেওয়ার। এখন যে প্রথম অংশটি যেভাবে আমরা বের করেছিলাম 12 নং প্রশ্নে ঠিক একইভাবে এটা বের করে নিয়েছি, শর্তগুলো ছিল ভিন্ন, শর্তগুলোতে এখানে প্রথমে ছিল দুইটি অঙ্কদ্বয়ের বিয়োগফল বা অন্তর 4, আমরা একটা সমীকরণ পেলাম, পরে বলছে যে এই স্থান বিনিময়কৃত সংখ্যা এবং মূল সংখ্যার যোগফল 110, এই দুটো যদি যোগ করি তাহলে এই পর্যায়ে আসে, আমরা একটু এখান থেকে একটু কাজ করে নিলাম 11 কমন নিয়ে,
ইলেভেনটা ডান দিকে নিলাম, একটা মান বেরিয়ে গেল, কত হলো x + y = 10, আর এখানে ছিল x - y = 4। এখন এই দুটো সমীকরণ থেকে x y এর মান বের করতে আমরা নিশ্চয়ই সবাই পারি। যে এখানে দেখো যেহেতু সমান আছে, রাশিগুলো সমান, x + y আবার এখানে আছে x - y, তাহলে একবার যোগ একবার যদি বিয়োগ করি বা একবার যোগ করে একটা মান বের করে ওই মানটা অপর সমীকরণে যদি বসিয়ে দেই, তাহলে আমাদের মূল যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এই অংশটুকু একটু মুছে ফেলি। আমি এখন এক নং ও দুই নং যোগ করে পাই, লিখলাম এক নং ও দুই নং যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে এক নং এ ছিল এটা, দুই নং এ ছিল এই সমীকরণটা, লিখলাম, যোগ করলে এই অংশটা কেটে যাবে। তাহলে আমরা লিখবো স্যার নাম্বারের অ্যান্সার হবে 1, 4, 4 এর অ্যান্সারটা 1 হবে না। একটু উত্তরটা একটু যাচাই করে দেখো, নিশ্চয় বুঝবে। আবু সুফিয়ান সংযুক্ত ছিলে, আবু সুফিয়ান, কিন্তু আবু সুফিয়ানকে এখন আর দেখা যাচ্ছে না। ওকে ধন্যবাদ, চাড়াখালি ইমেল মাধ্যমিক বিদ্যালয়ের আমার প্রতিষ্ঠানের। হ্যাঁ, যাই হোক, এখানে টোয়াইস এক্স সমান এখানে হবে 14, এক্স সমান কত হবে 14/2, এক্স সমান হবে 7, এক্স সমান কত 7। এক্স এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, এক্স এর মান আমি 2 নং সমীকরণে বসিয়ে দিলাম, এক্স এর মানটি আমি 2 নং সমীকরণে বসালাম। তাহলে 2 নং সমীকরণে যদি আমি এক্স এর মান বসাই, তাহলে দেখো এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ ছিল কি এক্স এর মান, এক্স এর মান 7, তাহলে 7 + y = 10 বা y = 10 - 7, y = কত হবে 3। তাহলে সংখ্যাটি কত এসে দাঁড়াবে, সংখ্যাটি দাঁড়াবে, সংখ্যাটি আমাদের ছিল, সংখ্যাটির ক্ষেত্রে দুইটা হতে পারে, 4 এর উত্তর ঘ, 4 এর উত্তর চতুর্থ চতুর্ভাগে ন, সাড়ে বলছেন y = 3, y = 3, ওকে ধন্যবাদ স্যার। আর এখানে মাহিন খান উত্তর দিয়েছো 4 নং প্রশ্ন উত্তর ঘ, ঘ চতুর্থ চতুর্ভাগে এটা x এর মান মাইনাস, x এর মান মাইনাস এবং y এর মান আছে প্লাস, x এর মান মাইনাস হয় কখন, x এর মান মাইনাস হয় যখন বাঁদিকে যায় অর্থাৎ দ্বিতীয় অথবা তৃতীয় ভিতরে, কিন্তু y প্লাস হলে নিশ্চয়ই দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। তাহলে এই এই 4 নং প্রশ্নের উত্তর হবে খ। একটু মিলিয়ে দেখো, নিশ্চয়ই বিপ্লব কুমার সংযুক্ত হয়েছেন আমার ক্লাসে, ওকে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমরা আর দীর্ঘায়িত করবো না, এইটা আমরা একটু মুছে ফেলি। তাহলে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, এক্স এর মান 7 এবং ওয়াই এর মান 3, তাহলে সংখ্যাটি, অতএব সংখ্যাটি কি আসবে, সংখ্যাটি সমান, সংখ্যাটি ওখানে প্রথমে ছিল যে সংখ্যাটি ছিল এটা x প্লাস 10 y, এখানে যদি মানটা বসাই x এর মান 7 এবং y এর মান আমরা পেয়েছিলাম কত 3, তাহলে 7 প্লাস 37। আমি যদি একটু ঘুরাই লিখি তাহলে উত্তরটা হবে 73, ঘুরাই লিখলে উত্তরটা হবে স্যার 4 নাম্বারের অ্যান্সার হবে 3, 4 নাম্বারের অ্যান্সারটা 3 না, তৃতীয় চতুর্ভাগে হবে না। আসলে এখানে বুঝতে একটু ঝামেলা হচ্ছে, বোর্ড যদি না দেখা যায় সেটা তো আমাকে বলবে, 3 হবে কেন, আমাদের এখানে দেখো তৃতীয় চতুর্ভাগে যদি থাকে দুটোই ঋণাত্মক মান আসে, তৃতীয় চতুর্ভাগে আসলে দুটোই ঋণাত্মক মান আসে। জয়ী স্যার আগে থেকে উত্তরটা দিয়ে দিয়েছেন, ওকে ধন্যবাদ। এখানে দেখো মাইনাস এক্স এ মাইনাস এবং ওয়াই এ প্লাস যদি হয়, আমি আবার একটু বুঝাই, যদি প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক হবে ওয়াই হবে ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে এক্স ধনাত্মক এবং ওয়াই ঋণাত্মক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে দেখো এখানে বিষয়টা দেখো,
কথা হবে, 4 নম্বরের উত্তর হবে 2। এইবার ঠিক বলেছো ইমন, ইমনের উত্তর এবার ঠিক আছে। যাই হোক, আমি ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আর ক্লাসটা দীর্ঘায়িত করব না। তোমরা, আমি যে অঙ্ক দুটো আজকে সমাধান করে দিলাম, সেই অঙ্ক দুটো বাসায় আবার বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি আলাদা কোনো বাড়ির কাজ দিব না, উদাহরণের অঙ্কের সাথে কিছু মিল আছে, সেগুলোর সাথে মিল করে উদাহরণের অঙ্কের সমাধানগুলো করতে পারবে এই দুটো অঙ্কের সাথে। এবং এই অংশটির উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখে নাও। প্রথম অংশটি যেটা আছে, দেখো আমি যদি এখানে 4x, এখানে 4 আর এখানে y এর মান -1, তাহলে 4 9 36 আর এখানে -1 যদি বসিয়ে দেই তাহলে হবে -1 হলে +5, 36 এবং তাহলে 36 এবং +5 তাহলে কত হবে 41। দেখো প্রথম অংশটি এক দেখার উত্তর হবে, মানে 1 নং প্রশ্নের উত্তর হবে ক, এবং 2 নং প্রশ্নের উত্তর দেখো এখানে আমরা যদি একটু, আমি সমাধান আগে থেকে অবশ্যই সমাধান করেছি, দেখো এখানে যে ওয়াই সমান যদি 2x-1, এটা অন্যগুলো হবে না। দেখো 1 0 ধরলে -1, 0 যদি ধরি তাহলে -1 হবে, এবং -1 যদি এখানে লিখি তাহলে -1 আর -1 হলে -2, -2 আর -1 হবে -3। এখানে যদি আমি 2 ধরি তাহলে 2 2 গুণে 4, 4-এর থেকে 1 বিয়োগ হলে 3 থাকে। সুতরাং 2-এর উত্তর ঘ, 2 নং প্রশ্নের উত্তর ঘ। কার্তিক দাদা ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য ওকে ধন্যবাদ দাদা। আজকে ক্লাসে এমনিতেই দেরি, আধা ঘন্টা লেটে, যার ধরুন আজকে একটু সমস্যা হয়ে গেছে। তারপরে 3 নং প্রশ্নের উত্তর এখানে দেখো, 3 নং প্রশ্নের উত্তরটা এখানে কি হবে, 3 নং প্রশ্নের উত্তর আসবে কি, প্রথম দুটো দেখো সমান, প্রথম দুটোর অনুপাত সমান কিন্তু তৃতীয়টা, তাহলে এটা হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল, কোনো সমাধান নেই। সুতরাং খ নাম্বার উত্তর, খ নাম্বার উত্তর হবে এটা 3-এ খ। 4-এর উত্তরটা আমি নিশ্চয়ই বলে দিয়েছি, তোমরা এখানে বুঝতে পেরেছো যে এখানে মাইনাস এবং প্লাস আছে, এক্স এ মাইনাস এবং ওয়াই প্লাস হলে দ্বিতীয় চতুর্ভাগে হবে, দ্বিতীয় চতুর্ভাগে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু জানতে চাচ্ছি যে তোমরা যারা সংযুক্ত আছো আজকে ক্লাসে থেকে, কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। নামাজের সময় হয়ে গেছে, ইতিমধ্যে আজান দিয়েছে, সুতরাং নামাজের সময় হয়ে গেছে, আমরা আর ক্লাসের সামনের দিকে এগোতে চাচ্ছি না। তোমাদের কারো কোনো সমস্যা যদি থাকে আগামী ক্লাসে সংযুক্ত থেকে তোমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো, যে স্যার আমরা ওই দিন ক্লাসে আমরা এই অংশটুকু বুঝি নাই, আমাকে আমাদের একটু বুঝাই দেন। আমি সেটা অবশ্যই, বাড়ির কাজ বলতে আজকে শুধুমাত্র যে দুটি অঙ্ক সমাধান করিয়েছি এই দুটো অঙ্ক বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে, আশা করি পারবে। বিলম্বের কারণে আমি ক্লাস পেয়েছি, না হলে পেতাম না। ওকে ধন্যবাদ স্যার, আমি আর সামনের দিকে এগোবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে। সকলকে আবারও বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনের ক্লাস পর্যন্ত আমি সবাইকে ভালো থাকো, থাকার জন্য এবং সুস্থ থাকতে আমি দোয়া করি, সবাই ভালো থাকবে, আমার জন্যও দোয়া করবে। সুতরাং আজ আর নয়, টাটা।